সালামু আলাইকুম সবাইকে আপনারা আছেন টিউব প্রিপারেশনে আজকে আপনাদের সামনে বাংলাদেশের নদ নদী নিয়ে খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন তুলে ধরবো সাধারণত নদ নদী নিয়ে যদি কোনো প্রশ্ন আসে এই পঞ্চাশটি প্রশ্ন থেকে আপনাদের আশা করি কমন পড়বে যেমন শুরুতে আছে বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত দুইশো তিরিশটি বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা কত সাতান্নটি বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা সাতান্নটি উৎস হিসাবে আন্তর্জাতিক নদীর উৎস হিসাবে আন্তর্জাতিক নদীর কয়েকটি উৎস ভারতে চুয়ান্নটি উৎসস্থল হিসাবে আন্তর্জাতিক নদীর কয়টির উৎসস্থল মায়ানমারে তিনটি বাংলাদেশের জলসীমায় উপ উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম হালদা ও সাঙ্গু নদী বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি যমুনা বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি কর্ণফুলী বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি সুরমা নদী বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে কততম বাইশতম ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত আঠাশশো পঞ্চাশ বর্গ কিলোমিটার ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় হিমালয়ের মানস সরোবর বাংলাদেশে প্রবেশের পূর্বে ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তিব্বতে তার নাম ছিল শানপো নামে ও ভারতের আসামে দিহি নামে কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে রংপুর জেলার উপর দিয়ে রংপুর জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি ও এর দৈর্ঘ্য কত বাংলাদেশ মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাপ নদী এর দৈর্ঘ্য হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম কী হারিয়াভাঙা নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায় আসামের লুসাই পাহাড়ে উৎপত্তিস্থলে মেঘনার নাম কি মেঘনার নাম হচ্ছে বরাক নদী মেঘনা কি কি নামে বাংলা মেঘনা কি কি নামে বিভক্ত হয়েছে মেঘনা বিভক্ত হয়েছে সুরমা ও কুশিয়ারা নামে সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারণ করেছে কালনি নাম কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করেছে ভৈরব বাজারের নিকট কর্ণফুলী নদী কোথা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম দিয়ে কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে বঙ্গোপসাগরে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি সুরমা নদী সুরমা নদী বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা নদীর দৈর্ঘ্য কত তিনশো চব্বিশ কিলোমিটার কুশিয়ারা নদীর দৈর্ঘ্য কত একশো দশ কিলোমিটার এক কিউসেক বলতে কি বোঝায় প্রতি সেকেন্ডে এক ঘন ফুট পানির প্রবাহ ঢাকা শহরকে রক্ষার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ দেওয়া হয় তার নাম কি ব্যাকলান্ড বাঁধ বাংলাদেশের কৃত্রিম হ্রদ কোনটি রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদ বাংলাদেশের কৃত্রিম হ্রদ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় উনিশশো সালে কাপ্তা হ্রদের আয়তন কত ছয়শো ছিয়াশি দশমিক নয় এক বর্গ কিলোমিটার কোন নদী তিব্বতের মানুষ সরোবর হতে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী ফারাক্কাবাদের দৈর্ঘ্য কত সাত হাজার তিনশো তেষট্টি ফুট ছয় ইঞ্চি এটা হচ্ছে ফারাক্কাবাদের দৈর্ঘ্য ব্রহ্মপুত্র নদ কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম কি যমুনা পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে চাঁদপুরে পদ্মা নদী যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দতে মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে কোথায় মিলিত হয়েছে ভৈরব বাজারে পদ্মা কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে রাজশাহী ভারত ফারাক্কাবাদ নির্মাণ করেছেন কেন সরি ভারত ফারাক্কাবাদ নির্মাণ করেছেন কোন নদীর উপর ভারত ফারাক্কাবাদ নির্মাণ করেছেন গঙ্গা নদীর উপর পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য দেওয়া হয়েছে কোন নদীর উপরে কর্ণফুলি নদীর উপরে গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি গঙ্গা তিস্তা উৎপত্তিস্থল কোথায় তিস্তার উৎপত্তিস্থল হচ্ছে হিমালয় পর্বত বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশের প্রধান নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে কোন সালে ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয় ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে কোন সাল থেকে ফারাক্কাবাদ চালু হয় উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রধান নদী পাঁচটি প্রস্তে বাংলাদেশের বড় নদী কোনটি পদ্মা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে